সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনেক দিন হলো তোমাদের সাথে দেখা হয় না, স্কুল বন্ধ এই বিপর্যয়ের সময়। সবাই যার যার বাসায় আছো, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। আজকে আমরা সিপিএসসিএম অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসের জন্য। আজকের ক্লাস নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও এর প্রয়োগ ক্ষেত্র। ভিডিওটি থেকে কি বুঝতে পারলে আজকের আলোচ্য বিষয় কি হতে পারে? হ্যাঁ, আজকের আলোচ্য বিষয় আমরা মাল্টিমিডিয়া অর্থাৎ বহু মাধ্যম। দেখতে পাচ্ছ অনেকগুলো মাধ্যম এখানে। সেই মাধ্যমগুলো হলো বর্ণ, চিত্র, শব্দ, সবই কিছু আছে এখানে। এই পাঠ শেষে তোমরা মাল্টিমিডিয়ার ধারণা ব্যাখ্যা করতে পারবে, মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমসমূহ বর্ণনা করতে পারবে। মাল্টিমিডিয়া বা বহুমিডি মিডিয়া আদিকাল থেকেই মানুষ নিজেকে প্রকাশ করার জন্য বিভিন্ন মাধ্যম বা মিডিয়া ব্যবহার করছে। লেখা একটি প্রকাশ মাধ্যম, শব্দ একটি প্রকাশ মাধ্যম, আবার চিত্র একটি প্রকাশ মাধ্যম। আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি তখনই মাল্টিমিডিয়া বলে তাকে চিহ্নিত করে থাকি। সভ্যতার বিবর্তন ও প্রযুক্তির কারণে এই মাধ্যমগুলোর বহুবিধ ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে আমরা যখন ডিজিটাল যুগে বাস করছি তখন আমাদের প্রকাশ মাধ্যমের ধরন বদলে গেছে। দেখতে পাচ্ছ তারবিহীন মাল্টিমিডিয়া, তার সহ মাল্টিমিডিয়া, সংকেত প্রক্রিয়াকরণ, মুভি দেখা। এই জন্য বলা হয় থাকে ইন্টারঅ্যাক্টিভ, এটাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। সেইসব মিডিয়া যুক্ত হয়েছে ডিজিটাল যন্ত্রের প্রোগ্রামিংয়ের করার ক্ষমতা। আমরা এখন বহু মিডিয়াকে তার বহুমাত্রিকতা ও প্রোগ্রামিং ক্ষমতার জন্য বলছি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। এই দুটি শব্দ এখন ব্যাপকভাবে প্রচলিত। এক কথায় মাল্টিমিডিয়া মানে বহু মাধ্যম, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া মানে হচ্ছে সেই বহু মাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে। ছবিগুলির মধ্যে কোনগুলো মাল্টিমিডিয়া? দুটি করে কারণ সহ লেখ। সরাসরি সম্প্রচার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রটি মাল্টিমিডিয়া নামে পরিচিত। ঘর, বাসা, বাড়ি, অফিস, আদালত, ওয়েবসাইট থেকে আমরা অনুষ্ঠানগুলো দেখতে পাই। এবার দেখো মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ। প্রজেক্টর, ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন, ট্যাবলেট ফোন এবং সিনেমা। মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমসমূহ বর্ণ বা টেক্সট।
ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যাব। এগুলো হলো সব টেক্সট বা বর্ণ দিয়ে লেখা। গ্রাফিক্স বা চিত্র, মুদ্রণ ও প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনে কম্পিউটার ব্যবহার শুরু হয় 1990 সাল থেকে। ভিডিও এক ধরনের চলমান গ্রাফিক্স। ভিডিও, হোম ভিডিও সকল ক্ষেত্রেই এর ব্যবহার ব্যাপক। শব্দ বা অডিও, শব্দ বা অডিও রেকর্ড, সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়ায় এখন কম্পিউটারের উপর নির্ভর করে, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে আমরা শব্দগুলো সুন্দর এবং নিখুঁত পেয়ে থাকি। শিক্ষার উপকরণ, মাল্টিমিডিয়ার মাল্টিমিডিয়ার কক্ষ, ডিজিটাল কন্টেন্ট এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। এইসবগুলোতে মাল্টিমিডিয়ার ব্যবহার লক্ষ্য করা যায়। মাল্টিমিডিয়া সফটওয়্যার, বাংলাদেশে মাল্টিমিডিয়া প্রস্তুত হওয়া কেবল শুরু হয়েছে। 21 শতক অবশ্যই ডিজিটাল প্রকাশনার শতক হিসাবে বাংলাদেশও মাল্টিমিডিয়া সংযুক্ত হবে। বিনোদনের ক্ষেত্রে মাল্টিমিডিয়ার ব্যবহার, চলচ্চিত্র নির্মাণ, টেলিভিশনের জন্য অঙ্কন, সংবাদ পাঠক, কম্পিউটার গেমস তৈরি, বিজ্ঞাপনের কাজে মাল্টিমিডিয়ার ব্যবহার, টেলিভিশনে বিজ্ঞাপন, প্রশিক্ষণ কেন্দ্রে বিনোদন, গাড়ি চালনায় ডিজিটাল বিজ্ঞাপন, ক্যাম্পস হিসাবে কম্পিউটার ক্যাম্পগুলোতে মাল্টিমিডিয়ার ব্যবহার ব্যাপক রয়েছে। অ্যানিমেশন হিসাবে, অ্যানিমেশনের দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতে পারে, এখন তোমাদের মূল্যায়ন। এখানে কিছু মূল্যায়ন রাখা হয়েছে। আবেদনিক অর্থে মাল্টিমিডিয়া অর্থ কী? হ্যাঁ, তোমরা কিছুক্ষণ আগে শুনেছ মাল্টিমিডিয়া মানে হলো বহু মাধ্যম। মাল্টিমিডিয়ার মিডিয়া নয় কোনটি? বর্ণ, চিত্র, শব্দ, বিদ্যুৎ? অবশ্যই বিদ্যুৎ হবে না। মাল্টিমিডিয়াগুলো হলো কী হবে? বর্ণ, চিত্র, শব্দ। হ্যাঁ, কোনোটাই সত্য। এখন তোমাদের বাড়ির কাজ রইল, মাল্টিমিডিয়া ব্যবহারের প্রয়োজনীয়তা আছে কি? তোমার উত্তর সপক্ষে যুক্তি দিবে এবং এই অধ্যায়টা ভালো করে পড়ে এমসিকিউর জন্য রেডি হবে। তো ভালো থেকো, আজকের মতো এখানেই তোমাদের জন্য ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ, ধন্যবাদ।